তো এখানে এটা কিন্তু পেনিয়ামের কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই পিটা করলেও মেশিনের কোনো পেনিয়াম ভাঙার কোনো সুযোগ নাই কারণ এটি হচ্ছে সম্পূর্ণ মজবুত একটি পেনিয়াম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিকেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছে আপনাদের সামনে এখন যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে চপার কাটা মেশিন বা চাপ কাটার মেশিন বা খড় কাটার মেশিন কেউ বলে কুটা কাটার মেশিন তো একটা মেশিনের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে তো এই মেশিনের ক্যাপাসিটি এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত এই মেশিনের ভালো এবং মন্দ দিকগুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবিবার এখনো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তবিবার চলুন যাওয়া যাক মেশিন সম্পর্কে কিছু কথা বলবো সেটি হচ্ছে চপার কাটার মেশিন বা চাপ কাটার মেশিন একই মেশিনের বিভিন্ন নাম হয়ে থাকে তো এই মেশিনের যে ক্যাপাসিটি সেটি হচ্ছে আপনি চাইলে আপনার ইচ্ছা অধীন ঘাস লঙে ফেলতে পারবেন আবার লতাপাতা কেটে আপনি কাছে রাখতে পারবেন তবে এখন কিন্তু মেশিনটি নিউটলে আছে আপনি চাইলে এই পাশে দিলে ঘাস বড় হবে এই পাশে দিলে ছোট হবে এইভাবে এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যাই দিবেন কোন জিনিস আপনার গুতাগুতি ঠেলাঠেলি করা লাগবে না কারণ হচ্ছে আমি আপনাদের যদি সহজ ভাষায় দেখাই এখানে যে লিফ্ট দেওয়া আছে লিফ্টের যে বেল্ট এই বেল্টের কাজ হচ্ছে এটা কিন্তু হালকা বিট বিট ধরনের আপনারা যদি জুম করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনি চলন্ত সিঁড়ি যাকে বলা হয় এর ভিতরে যাই রাখবেন চলে যাবে আপনার হাত কাটার কোনো প্রকার সম্ভাবনা নাই কোনো প্রকার রিক্স নাই রিস্ক ছাড়াই আপনি মেশিনটি ব্যবহার করতে পারবেন বাংলা মেশিনে দেখেন অনেকে হাত কাটছে আঙুল কাটছে হাত নষ্ট হয়ে গেছে কাপড় জড়াই গেছে ইত্যাদি সমস্যা দেখা দেয় এই মেশিনে কিন্তু এই ধরনের কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নাই কারণ আপনার বেলেট অনেক ভিতরে আপনি চাইলেও আপনার হাত বেলেট পর্যন্ত যাবে না এই জায়গায় বেঁধে যাবে আপনি চাইলেও কিন্তু আপনার হাত ভিতরে যাবে না এই জায়গায় বাধা সৃষ্টি হওয়ার কারণে আপনার হাতের সেফটি থাকবে টোটাল সেফটি এই মেশিনটি কারণ সুস্থই স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ যদি কিনা আপনি একটা মেশিন ব্যবহার করতে যে আপনার একটা অঙ্গহানি হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে তো এই মেশিনের যে গুণগত মান সেটি হচ্ছে সর্বোচ্চ মানের কোয়ালিটি আমি আপনাদের যদি ভিতরটা দেখাই এই যে বেলেটগুলো দেখতে পাচ্ছেন একদম সুইটেবল বেলেট বেলেটের তীক্ষ্ণ ধারণ সম্পূর্ণ বেলেট ইনসাইড এবং আউটসাইড দুই পাশেই কিন্তু ধার আছে আপনি চাইলে এক পাশ খেয়ে দেওয়ার পরে আপনি চাইলে এক পাশ খেয়ে দেওয়ার পরে আরেক পাশ আপনি উল্টায় লাগাইতে পারবেন এই মেশিনগুলা দিয়ে আপনি ঘাস লতা পাতা বিচলি ইত্যাদি কাটিং করতে পারবেন আপনার গবাদি পশু খাবার তৈরি করার জন্য এই মেশিনটির জুরি নাই এই মেশিন দিয়ে বিভিন্ন প্রকার জিনিস আপনি এলোমেলো খড় লতা পাতা নেপালিয়ান ঘাস ইত্যাদি যে কোনো জিনিস আপনি এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে নিমিশেই কিন্তু আপনি আপনার গবাদি পশুর খাওয়ার জন্য উপযোগী কাটিং করতে পারবেন বা কেটে ফিনিশিং করে একদম সব কিছু সংমিশ্রণে গরুর খাওয়ার জন্য উপযোগী একটি খাবার তৈরি করতে পারবেন এবং ঘাস কাটার জন্য যে গুতাগুতি পারাপারি সেই ধরনের কোনো সুযোগ নাই এই মেশিনের তিন হর্স পর বৈদ্যুতিক মোটর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই হর্স পর বৈদ্যুতিক না এটা হচ্ছে তিন হর্স পরের বৈদ্যুতিক মোটর দেওয়া আছে এবং এই মেশিনের এ টু জেড সেট যা কিছু আছে ফুলফিল এই সেট আপটি আপনারা পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় যদি কিনা আপনারা নিতে চান অনলাইনে ঘরে বসে ক্রয় করতে পারবেন সরাসরি আমাদের কাছে এসে দেখে ক্রয় করা নেওয়ার সুবর্ণের সুযোগ রয়েছে সেটি হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর রোড দাহ এখানে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন অনলাইনে ক্রয় করতে হলে কিছু টাকা অ্যাডভান্স করে কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি জেলা শহর পর্যন্ত নিতে পারবেন তবে ক্যাপাসিটি হচ্ছে আপনি যতটা খড় উপরে দিতে পারবেন তার চেয়ে বেশি স্পিডে কিন্তু এই মেশিনে টেনে নিবে আপনার কোনো প্রকার সমস্যা নাই তার মানে আপনি যে দ্রুত দিবেন তার চেয়ে বেশি দ্রুত এই মেশিনে কাটিং করার ক্ষমতা রাখে এবং এই মেশিনগুলো শক্তপোক্ত এই যে ইনসাইডটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই সাইড আপডেট দেওয়া আছে অন্যের তুলনায় এই এই জায়গাটা অন্য মেশিনের তুলনায় এইগুলো আপডেট করা হয়েছে আপনি এই জায়গাটা দিবেন কোনো প্রকার সমস্যা নাই এই ট্রেডেটা মজবুত ট্রেডে এবং এই মেশিনগুলোর যে কোনো পার্টস নষ্ট হলে আমাদের কাছ থেকে আপনি ক্রয় করে নিতে পারবেন তো সেই এই চপার কাটা মেশিনটি হচ্ছে উইদাউট মোটর মেশিনের ওয়েট হচ্ছে বাউন্ন কেজি এই বাউন্ন কেজি যদি আপনারা সহজ ভাষায় বুঝতে চান মেশিনের কার্টুনের দিয়ে ফলো করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পাশে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন বাউন্ন কেজি মানে মোটর ব্যতীত একটি মেশিনের ওজন এবং এই মোটরের ওজন হচ্ছে পঁচিশ কেজি তাহলে আপনি সাতাত্তর কেজি পাচ্ছেন মোটর এবং মেশিনের ওজন এটা হচ্ছে হেভি এটস এ লাইট মেশিন নিলে কিন্তু কম কেজি ছেচল্লিশ কেজি আটচল্লিশ কেজি চুয়াল্লিশ কেজিরও মেশিন বাজারে আপনারা পাচ্ছেন মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেশিনের ওজনের দিয়ে খেয়াল রাখবেন তো এই মেশিন যদি আপনার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাহ তো এই মেশিনের সাথে আপনি একাধিক মেশিন সেট আপ করে নিতে পারবেন গবাদি পশু খাবারের জন্য যেমন ভুট্টা গম সংমিশ্রণে যে গুঁড়া খাবার তৈরি করা হয় সেটি যদি আপনারা মনে করেন এই মেশিনের পাশে সেট আপ করে নেবেন তো এই পাশে আপনি সেট আপ করে নিতে পারবেন আমরা কিন্তু অর্ডারে বাই ডেলিভারি দিতে পারবো আপনি যেরকম চাইবেন সেরকমভাবেই কিন্তু একটি মেশিন প্রস্তুত করে দেওয়া হবে এই জাতীয় মেশিনগুলো বিকে ইনোভেশন থেকে কোড়াই করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো টাইম কল করবেন সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসতে পারবেন দেখতে পারবেন মেশিনারি সম্পর্কে জানতে হলে আমাদের অফিসে আসুন আরো বিস্তারিত জানার জন্য বিকেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তো এখানে এটা কিন্তু পেনিয়ামে কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই পিটা পিটি করলেও মেশিনে কোনো পেনিয়াম ভাঙার কোনো সুযোগ নাই কারণ এটি হচ্ছে সম্পূর্ণ মজবুত একটি পেনিয়াম তবে বলছে এই পেনিয়ামগুলো হচ্ছে সম্পূর্ণ হেভি স্পিড সম্পূর্ণ একটি পেনিয়াম এবং অনেক মজবুত আপনারা দেখতে পারলেন আমি কিন্তু হাতুড়িতে ঘা দেওয়ার পরেও এই পেনিয়ামে কোনো প্রকার সমস্যা বা স্পটও দেখা দিচ্ছে না তো এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ